হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইন্সভিলাস ক্যানভাস। আজ আরও একটা গ্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আমি উইন্সভিলা তোমাদের সকলের সামনে আবারও চলে এসেছি। আমার গেট আপ দেখে মোটামুটি বুঝতেই পারছো আজকের ব্লগটা একটা স্পেশাল ব্লগ হতে চলেছে। তো এতদিন থেকে যেই দিনগুলোর জন্য আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম, অবশেষে সেই সমস্ত দিন মোটামুটি বলতে পারো আজ থেকে স্টার্ট হলো। আজ বোনের বিয়ের একেবারে প্রথম স্টেপ, ছেলের বাড়ির আশীর্বাদ। ব্লগটা শুরু হচ্ছে এখান থেকে। ঘড়িতে মোটামুটিভাবে বাজে এখন সকাল 9:30। আমি রেডি হয়েছি, এরকম একটা শাড়ি পরেছি, হালকা কিছু গোল্ড জুয়েলারি পরেছি, আর ভীষণ গরম বাইরে, তো যতটা মিনিমাম পাওয়া যায় ততটাই মেকআপ করেছি। আর এই হলো আমার ফুল লুক। তো চলো এখন দেখাবো বাইরে। মোটামুটি অ্যাপার্টমেন্টে যত লোকজন ছিল প্রত্যেকেই একে একে এসে ধীরে ধীরে জড়ো হচ্ছে, আর একটা আনন্দ উৎসবের মুহূর্ত। ভীষণ ভালো লাগছে যে অবশেষে এই দিনটা সুন্দরভাবে এসেছে, আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আজকের দিনটা যেন খুব সুন্দরভাবে কাটে। তো চলো দেখতে থাকো আর তোমরাও এনজয় করতে থাকো। এখানে লোকজনে সমস্ত লোকজন এখানে সবাই চলে এসছে, আর এই যে আমাদের ফটোগ্রাফার ভাইরাও চলে এসেছে এখানে। তো চলো একবার একদম তত্ত্বের যে ফাইনাল লুকগুলো সেগুলো একবার তোমাদের সাথে শেয়ার করি। এইখানে সমস্ত কিছু সাজানো রয়েছে, যেহেতু বাঙালি বাড়ির যে কোনো অনুষ্ঠান মাছ আর মিষ্টি ছাড়া একেবারেই অসম্পূর্ণ, তাই সব থেকে প্রথমে এই মাছটা দিয়েই শুরু করলাম। এই যে এখানে রয়েছে দুটো মাছ, একটা কাতল মাছ আর একটা রুই মাছ, আর এইখানে রয়েছে একদম হাঁড়ি ভর্তি মিষ্টি, পেছনে দই রয়েছে, এছাড়াও রয়েছে আরও অনেক রকম মিষ্টি, কিছুটা এখানে রয়েছে আর বাকি কিছু মিষ্টি রয়েছে এইখানে। এই দেখো এখানে রয়েছে, এখানে রয়েছে ক্ষীরে সিঙ্গারা, এখানে রয়েছে নোনতা, ওইদিকে রয়েছে সবজির ঝুড়ি, এইদিকে ফ্রুটসের ঝুড়ি, আর এইখানে রয়েছে অন্যান্য সমস্ত তত্ত্বগুলো। এগুলোর মোটামুটি একটা শট আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এছাড়াও লাস্ট ব্লগে আমি তোমাদের সাথে সমস্ত কিছু ডিটেইলে শেয়ার করেছিলাম, তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত এই ব্লগটা দেখোনি তোমরা কিন্তু অবশ্যই ব্লগটা দেখে নিও। আর এই দেখো ভীষণ সুন্দরভাবে সমস্ত কিছু ড্রেপ করার চেষ্টা করেছি আমরা। এখানে আমরা একটা প্যাচার মডেলের মতো তৈরি করেছি শাড়ি দিয়ে। ও এখানে রয়েছে আরও একটা মিষ্টি, কালো জামগুলো এখানে রয়েছে, এখানে রয়েছে কিছু কিছু প্রণামীগুলো, প্রণামীর যে সমস্ত জিনিসপত্র যাবে সেগুলো, আর এখানে ননদ পুটুলির জন্য কিছু জিনিস দেওয়া হচ্ছে সেগুলো এখানে রয়েছে। এইখানে দেখো এইটা কিন্তু ভীষণই সুন্দর আর স্পেশাল, একদম সুন্দর একটা ময়ূরের মোটিভে এটাকে আমরা ক্রিয়েট করেছি। এই দেখো লালটা হলো ময়ূরের ঠোঁট, আর এই দেখো পাখা। এখানে দেখো শাড়িটাকে সাজানো হয়েছে পুরো ফুলের মতো করে। এইটা দেখো এটাও ভীষণ সুন্দর, এখানে রয়েছে একটা মাছ, এখানেও শাড়িটাকে ড্রেপ করা হয়েছে মাছের স্টাইলে। ওইখানে রয়েছে ছেলের কোট প্যান্ট এগুলো, আর আরেকটা স্পেশাল জিনিস যেটা আমি শেয়ার করবো এখন তোমাদের সাথে সেটা হলো এই তত্ত্বসূচিটা। এই দেখো কতটা সুন্দর, একটা বাচ্চা বর আর বাচ্চা বউ, দেখে একদম অনেকটা বালিকা বধূর মতো লাগছে। আর এই হলো তত্ত্বসূচি, পুরো তত্ত্বসূচিটাকে এভাবে সাজানো হয়েছে। আর ওইদিকে পেছনে আরও অন্যান্য জিনিসপত্র আছে, ওইদিকে ফুলের মতো যেটা দেখছো ওখানে রয়েছে পান সুপুরি এগুলো, এদিকে রয়েছে দুটো নারকেলকেও এখানে বরবয়ের শেপে সাজানো হয়েছে সুন্দর করে, আর এইটাও কিন্তু ভীষণ সুন্দর। এখানে একটা পুরো ক্রিসমাস ট্রির আদলে তৈরি করা হয়েছে, কেক চকোপাই এসব দিয়ে, আর বাকি যা সমস্ত জিনিসপত্র থাকে সেগুলো। তো এই দেখো একদম একটা গোটা ঘর পুরো ভরে গেছে, এই সমস্ত কিছু আমরা নিয়ে যাব আজকে।
ওকে না দেখালেই নয়, কারণ এত হেল্প করেছে ও আমাদেরকে সমস্ত কিছুতে, মানে যখন সমস্ত কিছু আমরা রেডি করছিলাম স্পেশাল কালকে, ও তো একদম পুরো কটা অবধি ছিলিস তুই? 11:30 অবধি বোধ হয়, 11:30 অবধি আমাদের সাথে ছিল আর সমস্ত কিছু করতে আমাদেরকে হেল্প করেছে। তো থ্যাংক ইউ বৃষ্টি। তো চলো, ভীষণ ভালো লাগছে। আর এই যে এখানে পেয়ে গেছি বরকর্তা, বিয়ে বাড়ির একদম পুরো। তো কিরকম লাগছে? অবশেষে দিনটা চলে এসেছে, আর কিছু এক্সাইটমেন্ট একটু এক্সপ্রেস কর একটু। হাতে উঠে পড়েছে মাছ আর একেবারে বরকর্তা কিন্তু তৈরি। তো চলো একদম সবাই মিলে একসাথে, তাহলে আমরা সবাই রেডি তো নাকি? তাহলে কন্যা যাত্রী হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। হালকা গুলো দুটো করে দেরো না, দেখি মুখ গুলো সবার কই সবাই। ও বাবার বেরিয়ে আসলে আমি আছি, ওর হাতে সব থেকে সুন্দর একদম বর আর বোনই যাচ্ছে। প্রথম যে ব্যাচ অলরেডি কিন্তু লিফটে উঠে পড়েছে, আর ওরা চলে যাবে গিয়ে রেখে আসবে, তারপরে আরো জিনিসপত্র নিয়ে আমরা সবাই এগোবো। চলো এবার এই দেখো, এখানে হচ্ছে আমার ননদ, ছোট ননদ। এই যে কেমন লাগছে বল? ভীষণ ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে আজকে, সত্যি ভীষণ আনন্দ হচ্ছে আমাদের সবার, ভালো লাগছে। এই যে বাবা বাবা, তোমার হাতে তো একদম খুব সুন্দর, পুরো আসল জিনিস তোমার হাতে দিয়ে দিয়েছে, বলো এবার কিছু। ভেরি নাইস। কি বাবা খুব ব্যস্ত নাকি? দু হাতে দুটো নিয়েছে, ছোট মেয়ের বিয়ে বলে কথা, একদম দু হাতে দুটো নিয়ে যাক, নিয়ে যাক, দুটো দুটো করে না নিলে হবে না, যাও বাবা। এখানে মামনিকে দেখতে পাচ্ছি, মামনি কিন্তু প্রচন্ড ব্যস্ত, একদম সিরিয়াসলি ভাবছে কোনটা কিসের পর নেবে কি করবে। মামনি কেমন লাগছে বলো? যার বিয়ে সে কিন্তু কাজকর্মে মোটেই পিছিয়ে নেই, যদিও ও আমাদের সাথে যাচ্ছে না, কিন্তু তাও বল কি বলবি বল, এত গরম বেচারি পুরো একদম। হ্যাঁ, অবশেষে দিনটা সুষ্ঠুভাবে এসেছে আর সবকিছু ঠিকঠাক হোক এটাই আমরা চাই। এই দেখো মোটামুটি সবগুলোই এক এক করে নিয়ে যাওয়া হয়ে গেছে, আর এই কটা বাকি আছে। চলো, এখানে যখন একটু চান্স পাওয়া গেছে আমি আমার পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এই দেখো এরকম একটা ময়ূরকণ্ঠী কালারের শাড়ি পরেছি আমি, আর এই হলো আমার লুক। তো চলে এসেছি এখন অ্যাপার্টমেন্টের নিচে, আর এই দেখো এখানে কিন্তু বাস চলে এসেছে, আর আমরা মোটামুটি সবাই এখন এখানে দাঁড়িয়ে আছি কিছু জন। এই দেখো কিছু জন উঠে পড়েছে, দেখি আমি তো একটু লেট করে দিলাম নামতে, তো আমার জন্য জায়গা আদৌ আছে না নেই এখানে। এই দেখো চলো তাহলে যাওয়া যাক ভেতরে। এই তাহলে উঠে পড়লাম এবার গাড়িতে, আর এইখানে দেখো উঠেই দেখতে পাচ্ছি এখানে প্রচুর সমস্ত কিছু তত্ত্বগুলো রাখা রয়েছে, আর এইখানে সবাই তাহলে বুঝতেই পারছো উলুধ্বনির মধ্যে দিয়ে আমাদের যাত্রা কিন্তু শুরু হচ্ছে। তো আশা করি সবকিছু খুব ভালো হোক, সাথে থাকো দেখতে থাকো। তো দেখতে দেখতে আমরা কিন্তু চলেই এসেছি, আর এখন সবাই এই যে ধীরে ধীরে নামছে।
চলে এসেছি ভেতরে, আর এখন আমি তোমাদের দেখাবোই, দেখো আমার ঠিক পেছনেই যেখানে আশীর্বাদ হবে সেই জায়গাটাকে কতটা সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এই দেখো আমরা প্রথমে এলাম এখানে, এসেই সমস্ত তত্ত্বগুলোকে এখানে সাজিয়ে গুছিয়ে রাখলাম। আর এই যে জায়গাটা, এই দেখো ফটোগ্রাফার দাদারা ব্যস্ত ছবি তুলতে ভিডিও নিতে, তো জায়গাটা একটুখানি ফাঁকা হোক, তারপর আমি তোমাদেরকে রিয়ার ক্যামেরা দিয়ে এই সম্পূর্ণ জায়গাটার ভিউটা শেয়ার করব। কাকিমা একবার তাকাও এদিকে, বলো ছেলে বিয়ের প্রথম অনুষ্ঠানের প্রথম সূচনা তো হলো আজকে। হ্যাঁ ছেলের মা। এখানে আসার পর প্রথমেই সবাইকে দেওয়া হলো কোল্ড ড্রিঙ্কস, আর তারপরেই দেখো চলে এসেছে আমার হাতে সকালের টিফিন। টিফিনে রয়েছে লুচি, ছোলার ডাল, বোঁদে, দুরকম মিষ্টি, এছাড়াও ছিল আলুর তরকারি। চলো এখন এটা দিয়ে পেট পুজো শুরু করি। মা কেমন লাগছে খেতে? ভালো হয়েছে সব কিছু? তুমি তো এসে একদম মেয়ের বাড়িতে কবজি ডুবিয়ে খাচ্ছ। এখানে বড় জামাই আর শ্বশুর একদম একসাথে খাচ্ছে কবজি ডুবিয়ে। তুমি এরকম ভাবে হঠাৎ স্টিফ হয়ে গেলে কেন? খাও খাও, কোনো চাপ নেই, খাও। খুলে দাও বাবা, খুলে 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 আগে হাতে দাও।
এখন তোমরা দেখতেই পাচ্ছ চলছে এখানে আশীর্বাদ পর্ব। সমস্ত যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষরা আছেন তারা সবাই এসে আশীর্বাদ করছেন একে একে। আমি ঠিক এই জায়গাটায় বসে রয়েছি আর এখান থেকে দেখছি, ভালো লাগছে, বেশ আনন্দও হচ্ছে, আর সব মিলিয়ে একটা ভীষণ এক্সাইটেড একটা মোমেন্ট। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আদর করে দাও মামনি, গালগুলো ধরে ভালো করে একটু। আমার শাশুড়ি, আমার শাশুড়ি। বললো না তো একবার হলুদের কথা কিছু? দুপক্ষেই আশীর্বাদ পর্ব সুষ্ঠুভাবে মিটে যাওয়ার পর এখন মধ্যাহ্ন ভোজনের পালা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রথম ব্যাচ, আর ছেলের বাড়ির লোকজন অত্যন্ত যত্ন সহকারে সকলকে খাবার দাবার পরিবেশন করছেন, একই সঙ্গে দেখছেন কোথাও যাতে কোনো ত্রুটি না থেকে যায়। আর বাবা মায়ের সাথে ইতিমধ্যে আমিও বসে পড়েছি খেতে। চলুন তাহলে এবার খেয়ে নেওয়া যাক। পেয়ে গেছি কিন্তু একদম বোনের হবু বরকে। তো বল, কি বলবি বল, মনের কথা খুলে বল। আমাদের অনেকদিনেরই সম্পর্ক, তো দীর্ঘদিনের সম্পর্কে একটা উত্তম পরিণতি, তো সেটা প্রত্যেকেরই জীবনে কম বেশি আসে, সেটা এক্সপেক্টেড জিনিস। তো তার আজকে শুভ সূচনা আশীর্বাদের মধ্যে দিয়ে, তো যাই হোক, বন্ধুবান্ধব আত্মীয় পরিজন প্রত্যেককে নিয়ে দিনটা ভালোই কাটলো। আশা করি আগামীতেও একটা শুভকর পরিস্থিতি তৈরি হবে, এই আশা করি। ধন্যবাদ সকলকে। অবশ্যই তৈরি হবে, আর আমাদের সবার আশীর্বাদ, বেস্ট উইশেস সব কিছু আছে তোদের দুজনের জন্য, তো সব কিছু ভালোই হবে। ঠিক আছে, বাই। তাহলে কিছুই তো ভাবতে পাচ্ছি না। না না, বলো বলো। তো এখন বেশ পোশাক ছেড়ে দিয়েছি, যা গরম সত্যি তাই, মানে কি করব। তোমার কিরকম লাগলো, মানে যেমন চেয়েছিলে সারাদিন ওইভাবে কি গেল? একদমই সুন্দর রকম চেয়েছিলাম সেরকমই পেয়েছি। ছেলের মা কিন্তু, মানে বোনের হবু শাশুড়ি। তো যাই হোক, প্রায় সারা একটা দিন বোনের হবু শ্বশুরবাড়িতে কাটানোর পর খাওয়া দাওয়াও মোটামুটি আমাদের সবার কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা ফিরবো। আর ভীষণ ভালোভাবে আজকের এই সুন্দর আশীর্বাদের অনুষ্ঠানটা পার হলো ভগবানের আশীর্বাদে, খুব ভালো লাগছে সেজন্য। আর আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে। তো যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বিএ সিরিজের পরবর্তী ব্লগগুলো দেখতে হবে। তো
তো চলো আজকের এই ব্লগটা এত দূরই। আর যারা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ফেসবুক থেকে যারা দেখছো তারা কিন্তু একেবারেই পেজটাকে ফলো করতে ভুলো না। তো চলো খুব তাড়াতাড়ি দেখা হবে এর পরবর্তী আবার একটা নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।